দেখছি আর ভাবছি কি স্থাপনা বানিয়ে গেছেন ভাওয়াল রাজারা। গাজীপুরে চিলাই নদের ধারে ভাওয়াল রাজ শ্মশানের সরিতে অবস্থিত এই মঠটির বিশালতা সামনাসামনি না দেখলে অনুধাবন করা যাবে না। এই বড় মঠটি নির্মাণে কামাখ্যা থেকে কারিগর আনানো হয়েছিল। পাঁচটি চূড়ার মধ্যে সর্বমাঝেরটি সবচেয়ে উঁচু, যা বহুদূর থেকে দেখা যায়। এই মঠটির পাশে রয়েছে আরও দুটি মঠ, তবে এই তিনটি মঠ কাদের উদ্দেশ্যে নির্মিত সে তথ্য পাওয়া যায়নি। সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে এমন প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো সংস্কারের অভাবে দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে, মঠের গায়ের অপরূপ কারুকাজগুলো খসে পড়ছে। এই স্থাপনাগুলো সংরক্ষণ করা খুবই জরুরি হয়ে পড়েছে বর্তমানে। ভাওয়াল রাজের স্থাপনাগুলো নিয়ে আমার নিয়মিত পর্বে আজকে রইল ভাওয়াল রাজ শ্মশানের সরিতে অবস্থিত মঠগুলো।